হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফিরে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকতেছে ডেজার্ট। আর আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার ড্রাই কেক পুডিং। এই পুডিংটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও খুবই খুবই সুস্বাদু। সো চলুন শুরু করা যাক। এই পুডিং বানানোর জন্য কী কী লাগবে? প্রথমে একটা পটের মধ্যে আমি এক ক্যান এভাপোরেটেড মিল্ক অ্যাড করে দিলাম। তারপরে এখন সাথে অ্যাড করে দিচ্ছি একটা কন্ডেন্স মিল্ক। থেকে আমি এখানে হাফ ক্যান কন্ডেন্স মিল্ক অ্যাড করব। সো দিয়ে দিলাম হাফ ক্যান কন্ডেন্স মিল্ক। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু সুগার, যেহেতু কন্ডেন্স মিল্কে প্রচুর মিষ্টি থাকে, যার কারণে সুগারের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। আমি আমার যে ছোট বল দেখেছেন সেখান থেকে প্রায় 1/4 বল সুগার দিয়ে দিলাম। তারপরে এখন আমি দুই পিস পাউরুটি সেখান থেকে সাইডগুলো কেটে আলাদা করে নিচ্ছি। আর পাউরুটির পিসগুলোকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এখন পাউরুটির পিসগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু ডিপ করে দিচ্ছি ভিজিয়ে নরম হওয়ার জন্য। তারপর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3-4টা ডিম। তো আমার একটা ডিমে একটা ডবল ছিল, যার কারণে আমি 3টা দিলাম, 4টা হয়ে গেল। তারপর এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিচ্ছি। পাউরুটির পিসগুলো যেন মিশে যায় একদম, সেভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা শেষ, ব্লেন্ডটা আমি বন্ধ করে নিচ্ছি এখন। আর এখন আমি ক্যারামেল বানাবো। ক্যারামেল বানানোর জন্য এখানে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে তারপর সেটাকে গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো খুব বেশি স্ট্রং না, আবার খুব বেশি পাতলা না, ঠিক ওরকমভাবে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এখন রেডি। এখন আমি যে পাত্রে পুডিংয়ের লেয়ার জন্য ঢালবো সেখানেই ঢেলে দিলাম। আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এরই পাকে আমি যে পুডিংয়ের যে লিকুইডটা সেটা আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে কোনো দানা বা কোনো শক্ত কিছু থাকলে সেটা চাকনিতে থেকে যাবে। যেহেতু আমি এখানে পাউরুটি অ্যাড করেছি, তো সেই কারণে পাউরুটির কিছু অংশ গলে নেই, সেটা রয়ে গেছে। তো এটা আমি স্পাচুলা দিয়ে চাকনিতে ছেঁকে নিচ্ছি। চাকা শেষ। আর এরই ফাঁকে আমার যে ক্যারামেলটা সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যেহেতু এখানে আমি পুডিংটা বানাবো, তো সেখানেই আমি পুডিংয়ের লিকুইডটা অ্যাড করে দিলাম। আর এখন আমি সেই লিকুইডের মধ্যে কয়েকটা ড্রাই কেক অ্যাড করে দিচ্ছি। আমি 4 পিস করে প্রথমে দিলাম, প্রথম পর্যায়ে 4 পিস দিলাম। তারপরে এখানে আরও 2 পিস করে, আরও যেহেতু সাইজও হচ্ছে না তো আমি একটু ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে এখানে প্রায় 6 থেকে 7 পিস আমি ড্রাই কেক অ্যাড করলাম। তারপরে এখানে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এখন মোটামুটি পুডিংটা বেক করে নিব। তো ফয়েল পেপার দিয়ে কভার দিয়ে দিলাম। আর আজকের পুডিংটা আমি ভাপ দিয়ে করব। তো সেখানে একটা পাত্রে আমি অলরেডি পানিটা একটু গরম করে নিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর স্ট্যান্ডের উপরে পুডিংয়ের ট্রেটা বসিয়ে দিলাম। পুডিংয়ের ট্রেটা বসিয়ে দেওয়ার পরে এ পর্যায়ে এখন আমি লিড দিয়ে দিলাম। আর এখন আমি 40 থেকে 45 মিনিট লো এবং মিডিয়াম হিটে এটাকে বয়েল করে নিয়েছি। এটা প্রায় 40 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ এত গরম ধরা যাবে না। তো প্রায় 1-1.5 ঘন্টা পরে এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কভার তুলে নিলাম। আর একটা ছুরি দিয়ে কিন্তু ওই পুডিংটাকে সেখানেই আমি কেটে নিলাম যেখানে আমি পুডিং তৈরি করেছি। আর এখন আমি উল্টিয়ে নিলাম। খুবই নাইস কালার আসছে। তারপর আলাদা একটা প্লেটে আমি পুডিংটা সাজিয়ে নিচ্ছি। আর এক প্লেটে আমি একটা খাওয়ার জন্য নিয়েছি, খেয়ে দেখব কেমন হয়েছে। খুবই খুবই কালারফুল হয়েছে। আশা করি আপনারা কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন আমি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।